হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ওপেন মাইন্ড নিয়ে আলোচনা করব। আমরা কীভাবে টেক্সটাইল গার্মেন্টে আমরা কাজগুলোকে আদায় করব, কীভাবে এলোকেটেড করব, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো আমরা যারা টেক্সটাইলে কাজ করি, যারা গার্মেন্টসে কাজ করি, তারা অনেক সময় ওয়েস্টেজ হয়। আমাদের পার্সোনাল লাইফ বলতে কিছু নেই, আমাদের নিজস্ব ব্যক্তিত্ব বা নিজস্ব কোনো পরিবার বলে কিছু পাওয়া যায় না। যারা গার্মেন্টস বা প্রাইভেট সেকশনে যারা কাজ করেন, তারা যেন অনেক সময় ব্যয় করে ফ্যাক্টরিতে বাইরে। তো আমাদের ফ্যামিলিকে আমরা সময় দিতে পারি না, এই কারণটা কি? এই সমস্যাগুলো কেন হয়? আমরা কেন 8টা থেকে রাত্রে 10টা পর্যন্ত কাজ করব, এবং কেন আমাদের লাইফে, আমাদের লাইফে ফ্যামিলিকে আমরা কেন সময় দিতে পারি না? আমি দেখেছি গার্মেন্টস সেক্টরে যারা কাজ করে তাদেরকে দেখেছি, সকাল 7টায় ঘুম থেকে উঠে, উঠার পরে আপনার গোসল টোসল করে খাবার দাবার করে, কিন্তু তার ঘরে যে ছোট্ট একটি বাচ্চা আছে, সেই শিশুটাকে কিন্তু ঘুমে দেখে চলে যায়। ছোট্ট শিশুটার বাবার সেই মুখটা আর দেখতে পারে না, এবং রাত্রে 10টায় আসে 9টায় আসে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আপনার সেই শিশুটা ঘুমন্ত অবস্থায় আছে, সে ঘুমের ভিতরেই সে দেখে, শুধু বাপ তাকে দেখতে পারে ঘুমের অবস্থায়। সো এইরকমটা কেন আমাদের হওয়া উচিত যারা প্রাইভেট সেক্টরে কাজ করি? তো আমরা কেন মালিক পক্ষ যারা আছে, কেন আমরা শ্রমিকদেরকে বা কর্মীদেরকে বা স্টাফদেরকে কেন আমরা সেই সময়গুলো আমরা দিতে পারি? তো আমার মনে হয় যেটা, হয়তোবা মালিক, যে যিনি মালিক হয়েছেন, তিনি আমাদেরকে অনেক খাটিয়ে নিচ্ছেন, অথবা আমরা নিজেরাই সেই কাজটা বুঝি না। আমার মনে হয় 80% এরকমটাই হবে, আমরা নিজেরাই কাজটা বুঝতে পারিনি। কারণ আমরা বাহির থেকে আমরা আইটি ডিপার্টমেন্ট নিয়ে আসি, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, বাহিরের দেশে এসে আমাদের টপ ম্যানেজমেন্ট এসে আমাদের ফ্যাক্টরি পরিচালনা করে, এবং আমাদের দেশের যে শ্রমিকরা আছে, মিড লেভেলে বা লো লেভেলে যারা আছে, তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে রাতকে দিন, দিনকে রাত। তো এই যে আমাদের বাঙালির এরকম একটা লাইফ গার্মেন্টস টেক্সটাইলে বা প্রাইভেট সেক্টরে, সেটা কেন হয়? আমাদের পার্সোনাল কি লাইফ নাই? আমাদের পার্সোনাল জীবন আছে, পার্সোনাল সংসার আছে, বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, আমরা কেন এই জিনিসগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না? আমরা সকাল 8টায় অফিসে যাই, রাতে 10টায় ফিরি, পার্সোনাল যে একটা লাইফ সেটা আমরা এনজয় করতে পারি না। সপ্তাহে একটা ছুটি পাই, সেই দিকেও দেখছি যে আমরা গার্মেন্টস বা টেক্সটাইল খোলা থাকে অধিকাংশই। তো এই জীবনটা থেকে আমরা উঠে আসব, কিভাবে উঠে আসব, সেই বিষয়টি নিয়ে আমি আজকের আলোচনাটা করব। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো একটু কিন্তু সময় ধরে দেখুন। আমি আশা করি আপনার লাইফটা ইজি হবে, পার্সোনাল লাইফ অনেক সময় দিতে পারবেন, প্রফেশনাল লাইফটাও আপনার উজ্জ্বল হবে ভবিষ্যৎ। মালিক শুধু কাজ চায়, তাই তো, প্রফিট চায়। তো আমরা কাজ করব, কিন্তু সেই সময়টাকে আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আমরা এই ধরনের সমস্যায় পড়ি, আমাদের কাজ করতে অনেক সময় লেগে যায়, আমরা যে পরিমাণ আমাদের টার্গেট দিয়ে থাকে সেটা আমরা প্রপার ওয়েতে তুলতে পারি না, যে কারণে আমাদের টার্গেট ফিল আপ করার জন্য আমরা অনেক সময় কাজ করতে হয়। আর এটা হলো বড় সমস্যা, যে আমরা হয়তোবা কাজ আমরা বুঝি না, যে কারণে আমাদের সময় অনেকটা কি হয়, অপচয় হয়। সো এই টাইমগুলোকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায়, এই সময়গুলোকে কীভাবে কন্ট্রোলে আনা যায়, সেটি একটি এই ভিডিওর একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি এই টাইমটাকে, আমাদের যে অফিস টাইমটাকে যদি এলোকেট করি, মালিক পক্ষ যে টার্গেট দেয় সেই টার্গেটের সাথে যদি আমাদের এই টাইমটাকে অ্যালাইন করি, তাহলে দেখা যাচ্ছে যে মালিক পক্ষ যে টার্গেটটা আমাদেরকে দেয় সেই টার্গেট কিন্তু আমরা যথাসময়েই তুলতে পারি। কিন্তু আমাদের এখানে সমস্যা অনেক, যে কারণে আমরা পাই না, হয়তো বা আমরা সেই দক্ষ না, সেই পরিমাণ আমরা দক্ষ না। বাঙালিরা টেকনিক্যালের উপর বিশ্বাসী কম, লোকাল চলতে চায়। আর টেকনিক্যাল যে একটি বিষয় আছে সময় কন্ট্রোল করা, যেমন এসএমবি আছে, সিএম আছে, তারপর এনপিটি আছে, কেপিআই আছে,
এই বিষয়গুলো কিন্তু আমরা বাঙালিরা জানি না। আমরা 5 বছরের অভিজ্ঞতা, 6 বছরের অভিজ্ঞতা, কিন্তু আমি যদি একজন অফিসার বা ম্যানেজার, কেউ বলা হয় যে KPI পূর্ণাঙ্গ সংজ্ঞা দেন বা সেমের সংজ্ঞা দেন, সেমবির সংবাদ সংজ্ঞা দেন, একটা কোম্পানির ইফিসিয়েন্সি কীভাবে বের করতে হয়, একটি কর্মীর ইফিসিয়েন্সি আপনি কীভাবে বের করবেন, একটি মেশিনের ইফিসিয়েন্সি কীভাবে বের করবেন, তারপর KPI কীভাবে নির্ণয় করবেন, PMS কীভাবে নির্ণয় করবেন, এই বিষয়গুলো কিন্তু আসলে জানে না। বিদেশি লোক আমরা এই জন্যই আনি, কারণ এই টেকনিক্যাল ম্যানেজমেন্ট পরিচালনা করার ক্ষেত্রে যে টেকনিক্যাল বিষয়গুলো আছে, সেই টেকনিক্যাল বিষয়গুলো কিন্তু আমরা জানি না। আর বিদেশি লোকেরা কিন্তু এটা সহজেই জানে এবং তারা এই টেকনিক্যালে বিশ্বাসী। আপনি কী ধরনের মানুষ, কী ধরনের কর্মী আমরা পরিচালনা করছি, বিদেশিরা এসে কিন্তু সেটা মার্ক করে, ট্রেস করতে পারে, সে কারণে ওরা কাজটাও সেভাবে আদায় করে নিতে পারে। সো একটা কথাই আছে না, আপনার যেই দিক দিয়েই বৃষ্টি আসুক না কেন, ছাতা সেই দিকই ধরতে হবে। সো বিদেশিরা এইগুলা ট্রেস করতে পারে। মানুষের চরিত্র বা নেচারের উপর তাদের একটা আলাদা একটা নলেজ আছে, যে মানুষটাকে দেখলেই তারা বলতে পারে যে সে কি টাইম পাস করে, সে কি টাইম অপচয় করে, সে কি কাজ দেখানোর জন্য কাজ করে না ভিতর থেকে কাজ করে, এই বিষয়গুলো তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে বা কন্ট্রোল করতে পারে। কিন্তু আমরা বাঙালি মানে সামনে, বসের সামনে অনেক কাজ দেখাবে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সে কাজ করতেছে না, কারণ বস হিসাবেও সে বুঝতেছে আমাকে সে দেখানোর জন্য কাজ করতেছে, কিন্তু সে নিজেও সেই জিনিসটা বুঝে না যে তাকে আমরা কীভাবে কন্ট্রোল করবো। আমাদের সাপোর্টিং টিম যারা আছে, যারা আমাদের ওয়ার্কার বা সুপারভাইজার আছে, তাদেরকে কীভাবে কন্ট্রোল করবো, এই মানুষ বা মেন পাওয়ার চালানোর যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স, এটা আমাদের বাঙালির ভিতরে নেই, যে কারণে আমরা অনেকটাই এই সময় কী করি, সময় অপচয় করি। NPT রিপোর্ট আমরা জানি না, কীভাবে টাইমকে আমরা বাঁচাবো বা কী কোন ধরনের টাইম ওয়েস্টেজ হচ্ছে কোম্পানিতে একটা কর্মী দাঁড়াতে, প্রত্যেকটা স্টাফদের যে কিছু কিছু টাইম অপচয় হচ্ছে, এইগুলো স্ট্রেস করে না, যে কারণে আমাদের কোম্পানিগুলো আর এগোতে পারে না। এই জন্য মালিক পক্ষেরাও বিদেশ থেকে, শ্রীলঙ্কান, তারপর আপনার ইন্ডিয়ান, চায়না, সেই জায়গা থেকে কিন্তু ওরা IT ডিপার্টমেন্ট ম্যানেজার, CEO, এই যে পজিশানগুলো সেখানে তারা বিদেশি বসিয়ে রেখেছে, কারণ জানে যে বাঙালিকে বসালে আমাকে একটুই বেঁচে গাবে। সো আমরা এই আচরণগুলো পরিবর্তন করতে পারছি না, আর আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে এই আচরণগুলো যদি আমরা চেঞ্জ না করতে পারি, পরিবর্তন না করতে পারি, তাহলে আমরাও কিন্তু ক্রীতদাসের মতোই থাকবো সারা জীবন, বিদেশির হাতে আমরা শোষিত নির্যাতিত হব। সো আমাদের টেকনিক্যালটা, আমাদের টেকনিক্যাল নলেজটা আমরা বৃদ্ধি করতে হবে। আমরা শুধু কাজে হার্ড ওয়ার্ক আমরা করতে পারি, বাট স্মার্ট ওয়ার্ক করতে পারি না। আমরা সকলেই দেখবে যে পর্যাপ্ত পরিশ্রম করতে পারতেছে, বাঙালি মানুষ পরিশ্রম করতেছে, অনেক সময় ব্যয় করতেছে, বাট ইপোর্ট কী আসতেছে বা ফিডব্যাক কী আসতেছে, তার অ্যাচিভমেন্ট কী, সেটা কিন্তু আমরা অ্যানালাইসিস করি না। সে অনেক পরিশ্রম করার পরেও দেখতেছি অ্যাচিভমেন্ট জিরো হয়, এটা কেন হবে, এটা তো যে কারণে আমরা কিন্তু অনেকটাই পার্সোনাল লাইফে আমরা সময় দিতে পারি না, প্রফেশনাল লাইফ নিয়ে চিন্তিত, কারণ আমরা কাজ বুঝি না, কাজ জানি না। একটা সুপারভাইজারকে কীভাবে কন্ট্রোল করতে হবে, একজন সুপারভাইজার কীভাবে নলেজ দিতে হবে, কীভাবে মোটিভেট করতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি না। তো এই বিষয়গুলো আমরা কীভাবে জানবো, এই জন্য আমাদের টেকনিক্যাল যে নলেজ আছে সেইগুলো বিষয়ে আমরা ঝুঁকে যেতে হবে। যারা বাংলাদেশে যারা টপ ম্যানেজমেন্টে আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা টেকনিক্যাল বিষয় নিয়ে যাতে মিটিং করা হয়, ট্রেনিং করা হয়। মালিক পক্ষকেও বলবো, বাংলাদেশে মালিক পক্ষকেও বলবো, তারা যেন তাদের দেশের সন্তানকে যাতে মোটিভেট দেয় ট্রেনিংয়ের মাধ্যমে, দেশের ছেলেরাই যাতে সেই কোম্পানিগুলো পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমার বিনীত অনুরোধ রইল মালিক পক্ষ, যারা গার্মেন্টস মালিক পক্ষ আছেন, আর আমরাও যারা শ্রমিক আছি বা যারা মিড লেভেলে জব করি, ম্যানেজার, অফিসার, এক্সিকিউটিভ, তাদেরকেও রিকোয়েস্ট করবো তাদের যেন অ্যাচিভমেন্টটা ভালো হয়, তাদের অ্যাটিচিউডটা যেন ভালো হয়, পজিটিভ থিঙ্কিংটা যেন ভালো হয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমরা বাঙালি কাজ কঠিন দেখলে বলবো যে পারি না, এটা আমরা দেখেছি বাঙালিরা সেটা সহজেই পারে না। তো আমি বাঙালিরা ভিতরে প্রতিভা আছে, কিন্তু সেই প্রতিভাগুলো চাপান,
সে প্রতিভাগুলো প্রকাশ করতে পারতেছে না, কারণ সে ভালো একটি পরিবেশ পাচ্ছে না। তারপর প্রতিভাকে অনেক পরিশ্রম করে, হার্ড পরিশ্রম করে, রীতি রাতে দিনে 24 ঘন্টায় প্রায় সে পরিশ্রম করতে পারে, এরকম লোক বা এরকম স্টাফ হাজার হাজার আছে, কিন্তু তারা এস্টাবলিশ হতে পারছে না। কেন? কারণ আশেপাশে পরিবেশগুলো বা মানুষগুলো আমাদের বাঙালি খুব বেশি যে ভালো তা না, তারা নিজেরটাই বুঝে, অন্য উন্নতিটা দেখতে চায় না, ভালো দেখতে চায় না। এই বিষয়টা আসলে প্রত্যেকটাই টপ ম্যানেজমেন্ট যারা বাঙালি আছেন তারা দেখলাম নিজের পজিশনগুলোকে ছাপিয়ে রাখে, তার তাকে উঠতে দিতে চায় না। তাদের প্রতিভা আছে কিন্তু সেটা প্রতিভাকে ধাবিয়ে রাখা হয়। কেন? অনেক আপনি তো একটা লোকের কী পরিমাণ কাজ করে সেই কাজটা দেখেও তো আপনি বুঝতে পারবেন যে সে কোন মাইন্ড নিয়ে কাজ করতেছে, সে কী জন্য কাজ করতেছে, এত হার্ড পরিশ্রম কেন করতেছে। অবশ্যই সে প্রমোশনের জন্য বা স্যালারি একটু বৃদ্ধি পাবে বা পার্সোনাল লাইফটা একটু এনজয় করবে, তাই তো? তা আমরা এটা কেন, এই মন মাইন্ড কেন আমরা পরিবর্তন করতে পারি না যারা টপ ম্যানেজমেন্ট আছেন? আমি রিকোয়েস্ট করবো সবাইকেই, আমাদের মেধা আছে, আমাদের বাংলাদেশে মানুষের ইচ্ছাশক্তি প্রচুর, প্রতিভা প্রচুর, পরিশ্রম হার্ডওয়ার্ক করতে পারে। আপনারা শুধু হার্ডওয়ার্কটাকে স্মার্ট ওয়ার্কে স্থানান্তরিত করার ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করিয়ে দিন। এটা ছিল আমার আজকের মূল টপিকস, আমার এই আজকে আলোচ্য বিষয়ের মাধ্যমে এটা ছিল মূল টপিক। তো যেখান থেকেই যেই দেখছেন না কেন আমার এই ভিডিওটা, যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে, আপনার স্থানটা আপনি ভালো করুন, আপনার পজিশানটা আপনি ঠিক রাখুন, এবং আশেপাশে যদি আপনার ক্ষমতা থাকে আপনি তাকে উপরে উঠতে দিন। কারণ আপনি তো আপনি বয়স, আপনার ক্ষমতা অনেক বেশি, আপনার তো একটু উপরে তুলতেই পারেন, তার তার কাজের প্রতি তার অ্যাটিটিউড দৃষ্টিভঙ্গি থেকে তাকে তো একটু পজিশান দিতে পারেন, একটা ইন্টিমেন্ট দিতে পারেন। তো এটা আমরা কেন করতে পারি না? সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, আপনি নিজেও এস্টাবলিশ হন, আপনি নিচে যারা আছে তাদেরকে এস্টাবলিশ করুন, আপনি নিজেও পরিশ্রম করে উন্নতি হন। আমি চাই আপনিও ম্যানেজার হন, আপনিও সিইও হন, আপনিও এমডি হন, কিন্তু নিচের মানুষগুলোকে নিয়ে উঠেন, একসাথে উঠেন। আপনি একা একা কেন উঠবেন? সবাইকে নিয়েই আপনি উপরে উঠবেন, সবাইকে নিয়ে আপনি সাকসেস করেন। এই মন মাইন্ডগুলো চেঞ্জ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা। আর যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আমরা দিন অন্য কিছু নিয়ে হাজির হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।